অন্তত 600 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয় বেনাপোল বন্দর দিয়ে। আমদানিকৃত এসব পণ্য রাখার জন্য বেনাপোল বন্দরে 42টি পণ্যাগার ছিল। এর মধ্যে 8টি পণ্যাগার ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা 8টি পণ্যাগারের স্থলে এখন তৈরি করা হচ্ছে মাত্র 2টি পণ্যাগার। পণ্যাগার সংকটের কারণে কোটি টাকা মূল্যের গাড়িসহ বিভিন্ন পণ্য এভাবে দিনের পর দিন খোলা আকাশের নিচে রাখা হচ্ছে। এতে করে পণ্যের গুণগত মান নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। অনেক অংশে কিছু কিছু পণ্য ওর ভিতরে আছে যেগুলো নষ্ট হয়ে অকেজ হয়ে যায়, যদি খোলা সেটার নিচে মাল থাকা উচিত বলে আমি মনে করি না। আমরা আমদানিকারকরা দীর্ঘদিন যাবত এই খোলা আকাশের নিচে পণ্য রাখার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর্থিকভাবে। আমদানি করা পণ্যের মান রক্ষায় বেনাপোল বন্দরের অবকাঠামো ঢেলে সাজানোর দাবি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির। যে টোটাল অবকাঠামো, টোটাল ইনফ্রাস্ট্রাকচার এখানে ডেভেলপ করা দরকার এবং টোটাল বেনাপোল পোর্টটাকে একেবারে সেপারেট বন্দর কর্তৃপক্ষ করে এর অবকাঠামো পুরো চেঞ্জ করা দরকার। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে বন্দরে যে কয়টি পণ্যাগার আছে তার সঠিক ব্যবহার করলে অবকাঠামোগত কোনো সমস্যাই হবে না। দিনের পণ্য দিনে খালাস হওয়ার কারণে স্পেস বেশি তৈরি হচ্ছে এবং অবকাঠামো যেটুকু সুবিধা আমাদের আছে সেইটুকুর আমরা সদ্ব্যবহার আরও বেশি সদ্ব্যবহার করতে পারছি। বেনাপোল বন্দরের পণ্যাগার সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বন্দর ব্যবহার।